হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর এখন আমরা কথা বলবো একটা বাংলা সিনেমার ব্যাপারে, যার নাম হচ্ছে নূপুর। নূপুর সিনেমাটা সেপ্টেম্বর মাসে 2018 রিলিজ করেছিল কি করেনি আমি জানি না, ঠিক আছে। আমি মানে নেটে দেখলাম যে এইটা রিলিজ ডেট দেওয়া আছে, আমি এটা সিনেমাটার ব্যাপারে কিছু জানতাম না, কিছুই না। তো কিছুদিন আগে একজন মানে আমারই সাবস্ক্রাইবার বা ভিউয়ার হবেন আমি জানি না, তো উনি আমাকে এটা ইনস্টাগ্রামে পাঠিয়েছিলেন, এটা একটা লিঙ্ক। এটা একটা ফেস্টিভ্যাল কপি ছিল, মানে এই সিনেমাটা অনেক ফিল্ম ফেস্টিভ্যালে গেছে, তার একটা কপির লিঙ্ক উনি আমাকে পাঠিয়েছিলেন এবং বলেছিলেন সিনেমাটা দেখো আমার ভালো লেগেছে। তো আমি বললাম ঠিক আছে, তারপরে সে অনেকবার রিকোয়েস্ট রিকোয়েস্ট করলো যে হ্যাঁ হ্যাঁ দেখো দেখো দেখো, ঠিক আছে মানে এত সিনেমা দেখি, এত ওয়েব সিরিজ দেখি, ঠিক আছে চলো দেখি। তো আমি যখন দেখা শুরু করলাম, ফার্স্টে একটা সহজ পাঠের গপ্পর মতো ভাইব এসেছিল, গ্রামের মধ্যে পুরো শুটিং করা, ভাইব এসেছিল। কিন্তু আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি সিনেমাটা দেখে, তার কারণ রয়েছে। ফার্স্টে আমি সিনেমার গল্পটা নিয়ে একটু বলতে চাই। সিনেমার গল্পটা হচ্ছে দুটো বোবা ছেলে মেয়ে, তাদের মধ্যে প্রেম নিয়ে, তারা দুজনে কীভাবে প্রেমে পড়ে যায়, এবং সেই গ্রামে একজন খারাপ লোক আছে, সে এই মেয়েটাকে ডিস্টার্ব করে, তাদের জীবনে ব্যাঘাত ঘটায়, কী করে মানে মানে এমনি যদি আপনি দেখেন ওই বোবা ছেলেমেয়ের প্রেমের গল্পটা, এই অ্যাঙ্গেলটা যদি বাদ দিয়ে দেন, বাকি গল্পটা একদম পাতি একটা সিনেমার মতো, যেখানে একটা ছেলেমেয়ে ভালোবাসে একটা ভিলেন রয়েছে এরকম। তো সিনেমার মধ্যে ভালো দিক রয়েছে সিনেমার সিনেমাটোগ্রাফি, উইচ ইজ ভেরি গুড। কয়েক জায়গায় খুব ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হয়েছে, কয়েকটা গান রয়েছে আমাদের এখানকার একদম সেই ফোক যাকে বলি, সেই গান ইউজ করা হয়েছে, তো সেই সব দিকগুলো ভালো। কিন্তু যে জিনিসে জিনিসটা ফ্ল্যাট হয়ে যায় যে স্ক্রিন প্লেটা একেবারে ভালো না, ঠিক আছে, বিশাল স্লো, 1.5 ঘন্টা সিনেমা, কিন্তু মানে এত বোরিং লাগবে না আপনার, মানে বড্ড প্রবলেম হয়েছে আমার দেখতে জিনিসটাকে। আর এছাড়া আমি বলতে পারি যে যে পারফরমেন্সগুলো বড্ড অ্যামেচারিশ। যে ছেলেটা ভিলেনের রোল করেছে সে ভালো কাজ করেছে, কিন্তু বাকি যাদের কাজ আমার ঠিকঠাক লেগেছে, মানে খুব একটা বিশ্বজিৎ চক্রবর্তী রয়েছে, বাট কাউকে ডিরেক্টর সেইভাবে ঠিকঠাক ইউটিলাইজ করতে পারেনি। সবসময় একটা স্লো সিনেমা বানিয়ে দিলাম এবং মানে কৃষ্ণ রাধার প্রেমের মতো একটা জিনিস দেখাবার চেষ্টা করে দিলাম, তা বলেই যে সিনেমা ভালো হয়ে গেল এরকম কিন্তু সবসময় নয়। অনেক সময় আর কি মানে ওই জিনিসটা আর কি বোরিং হয়ে যেতেই পারে। প্রেম ভালোবাসা নিয়ে বাকিটা ব্যক্তিগতও ছিল, মানে প্রেম নিয়েই ছিল, কিন্তু তার এক্সিকিউশন, তার এডিটিং, তার অ্যাক্টিং সেগুলো মানে অ্যাড করে সিনেমাটাকে অন্য একটা লেভেলে নিয়ে যেতে সাহায্য করে। এখানে সেই সব জিনিসগুলি অ্যামেচারিশ, ডিরেকশন বলুন, স্ক্রিন প্লে বলুন, বা বাকি সব কাস্টিং এর পারফরমেন্স বলুন, সেগুলো কোনোটাই আপ টু দ্য মার্ক ছিল না। তো আমার এই সিনেমাটা মানে অ্যাভারেজ একটা ফিল্ম লেগেছে, এটা আগে কমার্শিয়াল সিনেমা তো একেবারেই নয়, সেইভাবে ট্রিটমেন্টও নয়, বাট অ্যাজ এ আর্ট ফিল্মও যে খুব খুব ভালো তাও নয় কিন্তু। তো এটাই, তো আমি জানি না রিভিউটা কতজন দেখবে, বাট ইন্ডিপেন্ডেন্ট সিনেমা আমি চেষ্টা করি রিভিউ করার, বলার, জানানোর, যেরকম কি অ্যান্ড কসমোস ছিল, বাট সব সিনেমা যে ভালো লাগবেই, ইন্ডিপেন্ডেন্ট হলেই যে ভালো সিনেমা হবে তার কোনো মানে নেই। সো দ্যাট ওয়াজ দ্য রিভিউ গাইজ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে একটা বেল বাটন আছে, হিট দ্যাট টু গেট অল দ্য নোটিফিকেশন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো মি অন ইনস্টাগ্রাম, দ্য হ্যান্ডেল ইজ গিভেন বিলো ইন ডেসক্রিপশন, TAGPUNK26, দ্য পাঙ্ক 26। বাই বাই।